দেওয়ানবাগির মৃত্যুর কারণ উন্মোচিত। কি হয়েছিল সেই দিন, দেখুন কারণ সহ সে মৃত্যুর রহস্য। ইসলাম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে বিতর্কিত ও বহু সমালোচিত দেওয়ানবাগি পীর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত শনিবার দুপুর 12টায় ইন্তেকাল করেছে। গত 5ই ফেব্রুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার পরে এ পীরের অবস্থা গতকাল শুক্রবার অবনতি হলে ICU স্থানান্তর করা হয় তাকে। ইউনাইটেড হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার সাজ্জাদুর রহমান শুভ এই বিষয়টি নিশ্চিত করে গত শুক্রবার বলেছিলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 5ই ফেব্রুয়ারি দেওয়ানবাগের পীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার সন্ধ্যায় তাকে ICU নেওয়া হয়। ডাক্তার নাজমুল ইসলামের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এই খবর প্রকাশের পর থেকেই ফেসবুকের হোম পেজ জুড়ে হাজার হাজার মানুষকে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও সমালোচিত পীরের মৃত্যু কামনা করতে দেখা যায়। নিজেকে মহান সৃষ্টিকর্তার সাথে তুলনা করা ও নিজেকে মহানবী সাল্লাহ সাল্লামের কন্যা মা ফাতেমার স্বামী দাবি করে আগে থেকে বিতর্কে টুঙ্গে ছিলেন দেওয়ানবাগের এই পীর। আগে থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে তার নানা বক্তব্যের সমালোচনায় মুখর ছিলেন অনেকে। এ দফায় তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ICU থাকার খবরেই সেই আলোচনা শুরু হয় নতুন করে। দেওয়ানবাগের এই পীরকে ভণ্ড ও ইসলাম বিরোধী উল্লেখ করে হাজার হাজার ফেসবুকে ব্যবহারকারীদের তাদের মৃত্যু কামনা করতে দেখা যায়। গত শনিবার সকাল থেকেই দেওয়ানবাগের পীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে ফেসবুক জুড়ে। এতে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ে। পরে ঘটনার সত্যতা যাচাইয়ের খোঁজ নিয়ে দেখা যায় মৃত্যুর খবরটি গুজব ছিল না। শনিবার দুপুর 12টায় তিনি মৃত্যুবরণ করেন। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের সাথে থাকুন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।